মা একটি ছোট শব্দ। এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সব মায়া মমতা, অকৃত্রিম স্নেহ, আদর, নিঃস্বার্থ ভালোবাসা। চাও পারে পৃথিবীতে মায়ের ভালোবাসার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না। নদীর তলদেশে তো যাওয়া যায়, কিন্তু মায়ের ভালোবাসার গভীরতা পরিমাপ করা যায় না। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের এপিসোডটি সাজিয়েছি এমন কিছু বিজ্ঞাপন নিয়ে যা প্রতিটি মায়ের ভালোবাসার প্রতিচ্ছবি ফুটে উঠবে। হাসতাম দেখে সবাই হাসি হাসি ডাকে। 60 বছর বাবার দেশ কুমিল্লা আর শ্বশুর বাড়ি বিক্রম। 2 মেয়ে, 1 ছেলে। কোন আপনার জীবনের সবচেয়ে মধুর স্মৃতি কি? আমার বিয়ে হয়েছে 70-এ আর ছেলে হয়েছে 86-তে। এই ছেলে জন্মটাই আমার সবচেয়ে বেশি আনন্দ। ওই মোমেন্ট গুনা মনে হলে আমার খুশিতে কান্না আসে। মা 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 আমি বলছি, সে বলতে পারছে, খুব ভালো লাগছে। মায়ের ফিলিংস কি আর মুখে বলা লাগে? এটা তো বলার কথা না, তাই না? নাতি নাতনি আছে? দুটো নাতি আমার, বড় মেয়ের 1 ছেলে 1 মেয়ে, ছোটটার 2 ছেলে। আমার ছেলে মেয়ে কেউ বিয়ে করেনি, ওরকম আমার কেউ নেই। ওদের সাথে সময় কাটানো হয়? যখন আর কি সময় পাই আমি চলে যাই, দেখতে ইচ্ছে করে দেখি, স্কাইপে দেখি। ওদের সঙ্গে আমার খুব সখ্যতা। শেষ কবে দেখা হয়েছে? এক বছর দেড় বছর পর পর ওরা আসে। ওর বাবা মারা যাওয়ার পরে সবাই এক হয়েছিল ওই 2014-তে। এমনি অনেক দিন দেখা হয় না, এরপরে আর কোথাও যাওয়া হয়। মা হিসাবে আমি কখনোই ওকে বদ্ধ করব, এখন আর চাওয়া পাওয়ার কিছু নেই। তাহলে আমি 2 মেয়েকে এক জায়গায় এনে অনেকদিন একসঙ্গে থাকবো। আমার জন্য যে কষ্ট ও সেটা ওর মন থেকে মুছে ফেল। মাঝে মাঝে মনে হয় থাকলে হয়তো ওরা বলতো না যে আম্মু একা থাকবো না। নিজে নিজে কষ্ট পেতাম, প্রকাশ করতাম না, যেতাম না, দূরে থাকতাম। এত বছর পরে আর কি কিছু চাওয়ার থাকতে পারে? আমার সাথে সম্পর্ক না রাখো, কিন্তু আমি যে ওর মা এটা যেন স্বীকার করে। আজ আমি ওর জন্য দোয়া করি, চলে ও ভালো রাখো, ওরা ভালো থাক, আমি কষ্ট করি কোন। বৃদ্ধাশ্রমের প্রতি কিন্তু আমার কোনো রকম ঘৃণা বা কোনো কিছু নেই। আমার স্বাধীনতা নিয়ে আমি বৃদ্ধাশ্রমে থাকব। এত ভালোবাসেন যে মা, তাকে ভালোবাসা কি এতই কঠিন? তুমি ঠিক আছো? কয়েকটা দিনই তো, ট্রেনিং শেষ হলেই দেশে চলে আসব। খেয়াল রাখবে কিন্তু, এই বয়সে কখন কি করে। মা এখনো পর্যন্ত আমার আশ্রয়। একটু যখন বড় হলাম, দেরি করে বাড়ি ফিরলে তার সে কি টেনশন। আর এখন চোখের আড়াল হলে আমারই বুক কাঁপে। মাকে কখনো আমার আগে খেতে দেখিনি, এখন মা না খেলে আমি খেতে পারি না। যখনই অসুখে পড়তাম মা অস্থির হয়ে যেতেন, আজকাল মায়ের অসুখে আমার সব এলোমেলো হয়ে যায়। আমি না ঘুমানো পর্যন্ত মা ঘুমাতেন না, এখন মায়ের জন্য আমি জেগে থাকি। মা আমার একমাত্র আশ্রয়। বাবা তোমার কি মন খারাপ? কই না তো মা, আমির জন্য মন খারাপ। মা না থাকলে তো আমিও খুব মিস করি বাবা, আর দাদু তো কখনো ফিরবে না। আমি
জানি বাবা আমার খুব মন খারাপ। তাই মায়েরা সব বুঝে, আমি না তোমার মা। মায়েরা কখনো আমাদের ছেড়ে যায় না, তারা আমাদের সাথেই থাকেন, কখনো মা হয়ে কখনো মেয়ে হয়ে। যে মানুষটি জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কাছে থাকতে তাকে সময় দিন, কথা বলুন আর মায়ের খেয়াল রাখুন, কারণ মা মানেই সব কিছু। হ্যাঁ মা। এই বাবু, ফেসবুকে মাথার উপর ফুল আনে কিভাবে তুই জানিস? সবাই দেখে ফুল দিয়ে ছবি দেয়, এটা কি আসল ফুল? কি উফ মা, এগুলো রিয়েল না, এগুলো তুমি বুঝবা না মা, বাদ দাও তো। হ্যাঁ মা বলো। শোন ভাবি আর আমি একটা ছবি দিয়েছি, ওনারটায় 19টা লাইক, আমারটায় 19টা, তুই আমাকে একটু লাইক দে না, তাহলে আমার 20টা হবে। ওকে মা, দিয়ে দিব নে। সরি। এই আন্টি ফেসবুক খুলছে। কি? এই যে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। তোকেও। হ্যালো বাবু, ফেসবুকে সুন্দর সুন্দর কিছু শার্ট দেখলাম, তোর জন্য একটা পছন্দ করেছি, কিন্তু কিনবো কিভাবে বলতো? উফ আম্মু, এখন না, বাসায় এসে কথা বলতেছি। মামা হেভি কিন্তু। দাঁড়াতেছি আম্মু, সব কিছুর একটা লিমিট আছে। কি ছবি আপলোড দিছো তুমি, এক্ষুনি ডিলিট করো। তুই তো সবার সাথেই সেলফি তুলিস, আমার সাথে তো তোর কোনো ছবি নেই। লিজা, আমাকে ফেসবুকটা বন্ধ করা শিখিয়ে দিস তো, আমি ফেসবুকে থাকলে বাবু মনে হয় খুব বিরক্ত হয়। ছোটবেলা থেকেই মা আমাদের কত কিছুই না শিখিয়েছে, অথচ মাকেই কখনো নতুন কিছু শেখানো হয় না। মা কিছু জানতে চাইলেই কোথা থেকে জানি একটা অবহেলা চলে আসে। বলতে পারি বা নাই পারি, তোমাকে সবচেয়ে ভালোবাসি মা। পিজ্জা কেমন ছিল? জোর জোর। আজকেও হবে নাকি? চলেন, আমি ম্যানেজ করছি। দেখেন শাওন ভাই, আজকেও পিজ্জা হবে নাকি? না রে ভাই, বাসায় অনেক ঝামেলা। আরে চলে না, আমি তো ট্রিট দিচ্ছি। আচ্ছা কথা বলে দেখি। ভাই আপনি ছাড়া পার্টি যাবে নাকি? ম্যানেজ করে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ মা বলো। দুপুরে খেয়েছিস বাবা? কেন? না মানে বলছিলাম যে মা, একটু তাড়াতাড়ি বলো, রাতে কি তুই বাসায় খাবি আজ? আচ্ছা সেটা এখন কি করে বলি বলো তো, মা রাখি, কাজের অনেক প্রেশার। হ্যাঁ বস, ব্যাংককে তো বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে, পানির দামে ফ্লাইট, যাবেন নাকি? চলেন। I have no problem. আপনি তাহলে একটু তৌফিক ভাইকে বলেন না। তৌফিক ভাইরে ম্যানেজ করার দায়িত্ব আমার। উনি গেলে হ্যাপি মজা হবে। অফার কিন্তু শেষ হয়ে যাবে বস। হ্যাঁ বলো। হ্যালো বাবা। হ্যাঁ মামুনি। তুমি কি করো? আমি তোমার ফোনের জন্য অপেক্ষা করি। তুমি খেয়েছো? আমি তো খেয়েছি, তুমি খেয়েছো? হ্যাঁ আমি সে কখন খেয়েছি। আচ্ছা বাবা বলো তো, আমি মাকে কি সারপ্রাইজ দেব? তোমার যেটা পছন্দ তুমি সেটা সারপ্রাইজ দিবে বাবা। আচ্ছা মাকে তাহলে একটা পেইন্টিং
করে দেই? করো। তুমি আসার সময় একটা কেক নিয়ে আসবে কিন্তু। কেক? কেক কেন মামুনি? আরে আজকে মাদার্স ডে না, তুমি তো ভুলেই গেছো। আচ্ছা রাখলাম, তুমি কাজ করো, কেক আনতে ভুলো না কিন্তু। কখনো পড়বে মনে মাকে মধুর সময় ছেলে বেলা। মায়ের সাথে আমাদের সম্পর্কটা সবার থেকে আলাদা, তাই আমরা কথাও বলি ভাবনা চিন্তা ছাড়া একদম আলাদা একটা ভাষা। কিন্তু কখনো কখনো মায়েরও তো ইচ্ছে করে আমাদের মুখে মধুর কিছু শুনতে। হ্যালো মা। মুড়ি ঘন্ট রান্না করতে পারবে? অনেকদিন খাইনি। এই মাদার্স ডেতে মিষ্টি কিছু কথাই না হয় উপহার দিন মাকে। হ্যাপি মাদার্স ডে। শ্রেয়া, আমার মেয়ে। ওর সবকিছুতেই যেন ফিরে ফিরে আসে আমারই শৈশব। আমার এই দুরন্ত বনা ছুটে ফেরে ওর পায়ে পায়ে। স্কুল থেকে মায়ের সাথে ফেরার সময় আইসক্রিম হাতে নিয়ে যেন ভুলে যেতাম পুরো পৃথিবীটাকে। খেলার মাঠে ব্যথা পেয়ে ফিরে এলেই মিলত মায়ের কড়া শাসন, কিন্তু সাথে তার সে কি উৎকণ্ঠা। স্কুল স্পোর্টসে ফার্স্ট প্রাইজ পাওয়াতে মায়ের খুশি দেখে মনে হচ্ছিল যেন অলিম্পিক জিতে ফিরেছিলাম। মাঝে মাঝে আমার জ্বরে কি ধকলটাই না নিত মা। অতটুকু অসুখে এত ব্যস্ত কেন হয়ে পড়ত তখন বুঝিনি। মায়ের বয়স হয়েছে, এখন আমাদের ভূমিকা গেছে পাল্টে। মায়ের হাতটা শক্ত করে ধরতেও ভয় লাগে, নরম হয়ে যাওয়া হাড়ে যদি ব্যথা পেয়ে যায় ভুলে। তাই মাকে নিয়ে এখন আমার যত ভাবনা, সাবধানতা। এই বার্ধক্যে তার মাঝে ফিরে এসেছে অবুঝ শৈশব। ঠিক যেন আমার ছোট্ট শ্রেয়া। আমার মেয়েকে দিয়েই আমি এখন বুঝতে পারি মায়ের সেই অনুভূতি হল। ভালোবাসার এই চক্র এখন আমার কাছে পরিষ্কার হয়ে ধাবাদায়, কেউই এর বাইরে নয়। মায়ের জন্য ভালোবাসা শুধু দায়িত্ব কিংবা কর্তব্যের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। এ ভালোবাসা জীবনেরই এক অংশ, আর ভালোবাসা ফিরে আসে শুধুই ভালোবাসা হয়ে।